নমস্কার, প্রহর চব্বিশের সংবাদে আপনাদের স্বাগত। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ট্রাস্টের নতুন ওয়েব পোর্টালের শুভ সূচনা হয় শনিবার। এবার থেকে অনলাইনে মায়ের দর্শন করা যাবে এই পোর্টালের মাধ্যমে। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ট্রাস্টের নতুন ওয়েব পোর্টালের সূচনা হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এবার থেকে অনলাইনে মায়ের দর্শন করা যাবে এই পোর্টালের মাধ্যমে। সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত অনলাইনে লাইভ দর্শন করা যাবে, অনলাইনে দান করা যাবে এ পোর্টালের মাধ্যমে। মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় উন্নয়নের কাজে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রী 30 কোটি টাকা মঞ্জুর করেছে। তা দিয়ে স্টেশন থেকে রাস্তা পর্যন্ত ওভারব্রিজ নির্মাণ, আলোকসজ্জা, জলের ব্যবস্থা করার কাজ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকের এই যে কার্যক্রম মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে পোর্টাল অনলাইনে বিভিন্ন সুবিধা, বিভিন্ন কার্যক্রমের ঘোষণা এবং তাকে পোর্টালের মাধ্যমে সমস্ত দুনিয়ার সামনে তুলে ধরা, সেটা নিশ্চিত ত্রিপুরাবাসীর জন্য এই গৌরবময় অধ্যায় সূচনা করেছে। ত্রিপুরেশ্বরী মায়ের এই যে গৌরবময় অধ্যায় আমরা আজকে ত্রিপুরাবাসীর সামনে প্রস্তুত করতে চলছি, তার মধ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন ইউটিউবের মাধ্যমে লাইভ মার দর্শন করা 11:30 থেকে 1টা পর্যন্ত প্রতিদিন, সকাল 11:30 থেকে দুপুর 11টা পর্যন্ত 1টা পর্যন্ত। স্বাভাবিকভাবে আমাদেরকে সবাইকে অত্যন্ত সুখময় ফলের একটা অনুভূতি দেয় যে আমরা মাকে লাইভ দর্শন করতে পারবো ইউটিউবের মাধ্যমে। সেটা আজ থেকে একদিন আগেও হয়তো বা কেউ কল্পনা করে, তার সঙ্গে সঙ্গে সকাল 4টা থেকে 5টে মানে ভোরবেলা স্পেশাল দর্শন, সকাল 4টে থেকে 5টে 5টা পর্যন্ত 1 ঘন্টা মায়ের দর্শন করা, আর সে দর্শনও মায়ের মন্দিরে ভেতরে প্রবেশ করে, সেটাও আমাদের জন্য এক নতুন অনুভূতির সঞ্চার করেছে। আমি যখন বলছি তখনই আমার গা শিহরিয়ে উঠছে যে মায়ের দর্শনের জন্য আমরা যাই, কিন্তু ভেতরে ঢুকে মাকে প্রণাম করা সেই সৌভাগ্য ত্রিপুরা খুব কম মানুষের হয়েছে। আজকে সে সাধারণ মানুষের জন্য মায়ের সে দরজা খুলে দেওয়া হয়েছে, আর সকাল 4টে থেকে 5টা পর্যন্ত স্পেশাল দর্শনের ব্যবস্থা অনলাইনের মাধ্যমেই। মন্দিরে ডোনেশন বা দান, ট্রান্সপারেন্ট সিস্টেম আমরা দেখেছি বিগত দিনে, যে মায়ের দান দক্ষিণা ভক্তজনরা যারাই দিচ্ছে তার হিসাব নিকাশ সেগুলো নিয়ে সময় সময় প্রশ্ন উঠেছে, আজকে সেগুলো অনলাইন করে দেওয়া হচ্ছে। যে কোনো ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে অনলাইনে মায়ের জন্য দান করতে পারবেন, ও সেই দান যাতে ইনকাম ট্যাক্স ফ্রি হতে পারে, ট্যাক্স রিবেট পেতে পারে, তার ব্যবস্থাও আমরা করেছি। এবং
38 কোটি টাকা কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্ট্রি স্যাংশন করেছে মায়ের মন্দিরের উন্নয়নের জন্য স্বদেশ দর্শন ওয়ান এবং টুতে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24।